নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকে তোমাদের রানাঘাট চার্চে নিয়ে যাব। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে তোমাদের রানাঘাট 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে সোজা চলে আসতে হবে। সোজা আসলেই দেখতে পাবে মিশন গেট পড়বে। প্রথমে সামনে দেখতেই পাচ্ছ একটি গেট, ওটাই রানাঘাট মিশন গেট। গেট বন্ধ, তাই এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেই হচ্ছে। দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, সব দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কখন গেট খুলবে। ইতিমধ্যে মিশন গেট পার করে সোজা চলে যেতে হবে কিছুটা। একটা কথা বলি, এই মিশন গেট থেকে মিশন গেট পার হয়ে সামনে এগিয়ে একটি মানে কিছু অনেকটা ভিডিও আমার মানে ডিলিট হয়ে যায়, তাই অনেক কিছু যেমন মিস হয়ে যায়। তাই আমি আগে থেকে বলে রাখি, বাঁ হাতে যে দেখতে পাচ্ছ একটি ছোট চার্চ মতো দেখা যাচ্ছে, সেই ছোট চার্চটি সবাই ছোট চার্চই বলে, ছোট চার্চ নামেই সবাই ওটা বলে। দেখতেই পাচ্ছ বাঁ হাতে। এরপরে বাঁ দিকে আর একটু এগিয়ে গেলে বাঁ হাতে একটি হোটেল পড়ে, পরম্পরা। পরম্পরা হোটেল পেরিয়ে কিছুটা সামনে আসলেই আমাদের চার্চ চলে আসবে। এই দেখতেই পাচ্ছ 25শে ডিসেম্বরে সব মেলা বসেছে, সকালবেলা বন্ধ, রাতে আবার সব সন্ধ্যেবেলা খুলবে হয়তো। দেখতেই পাচ্ছ আমি 26শে ডিসেম্বর গিয়েছিলাম সকালে, দুর্ভাগ্যবশত চার্চ সেদিনকে বন্ধ ছিল সকালে, হয়তো সন্ধ্যেবেলা খুলবে। এবার আমি তো জানতাম না, আমি ভেবেছিলাম যে সকালে খোলা থাকবে। দেখতেই পাচ্ছ রাস্তা অনেকটা জাম থাকায় একটু রাস্তা পার হতে অসুবিধা হচ্ছে। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের পুরো চার্চটা আমি ঘুরিয়ে দেখাবো, আজকে তো খোলা ছিল না তাই ভেতরটা দেখাতে পারলাম না। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইকও করতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।